আজকে যে কবিতাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়েন অ্যাডাম ডে বাই ডে, রিটেন বাই এই হাউসম্যান। তো ফার্স্টেই বলে দিই কবিতাটা হচ্ছে, কবিতাটার থিম হচ্ছে ওমেন হেটার, ঠিক আছে? স্পিকার অফ দ্য পোয়েম ইজ আ ওমেন হেটার, ভায়োলেন্স এগেইনস্ট ওমেন ইজ দ্য থিম অফ দ্য পোয়েম। ফার্স্টেই বলে নিলাম, তো চলো কবিতাটা শুরু করা যাক। ছোট্ট একটা পোয়েম, তাই ভিডিওটাও খুব ছোট্ট হবে। দেখো ফার্স্ট লাইনটা, হোয়েন অ্যাডাম ডে বাই ডে, যখন আদম দিনের পর দিন, ওক আপ ইন প্যারাডাইস, স্বর্গে বা জান্নাতে জেগে উঠতেন। হি অলওয়েজ ইউজ টু সে, সে এটা বলতে অভ্যস্ত ছিল যে সব সময়, ও দিস ইজ ভেরি নাইস, এটা খুব সুন্দর। বাট ইফ ফ্রম স্কিনস অফ ব্লিস ট্রান্সপোর্টেড হিম ফর লাইফ, কিন্তু আনন্দের দৃশ্য থেকে ইভ তাকে জীবনের দিকে স্থানান্তর করেছে, বহন করেছে, টেনে এনেছে, তাই না? দ্য মোর আই থিঙ্ক অফ দিস দ্য মোর আই বিট মাই ওয়াইফ, যখনই আমি এটা ভাবি যে এই ঘটনাটা, যখনই কবি ভাবে, যতই ভাবে ততই সে তার স্ত্রীকে বিট করতো, আঘাত করতো। এটাই ছিল এই কবিতাটা, আমি বলেছিলাম খুব ছোট্ট একটা কবিতা। আর হচ্ছে এখানে কবিতাটার থিম হচ্ছে ভায়োলেন্স এগেনস্ট উইমেন। তো এই কবিতাটার বিষয়ে একটু ছোট্ট করে বলে নিই, তোমরা সবাই জানো অ্যাডাম এবং ইভের যে গল্পটা ছিল, সেখানে হচ্ছে তারা জান্নাতে বসবাস করতো, অ্যাডাম এবং ইভ, এবং হচ্ছে ইভ আর সেখানে একটা নিষিদ্ধ গাছ ছিল যেটার ফল খাওয়া তাদের জন্য নিষিদ্ধ ছিল। ইভ সেই নিষিদ্ধ গাছের ফল খায় এবং সেটা অ্যাডামকেও দেয় খেতে। তারপর সেটা খাওয়ার পরে তারা হচ্ছে স্বর্গ থেকে নিষিদ্ধ হয়ে পৃথিবীতে চলে এসেছিল, তাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করা হয়। দেন এই সব কিছুর জন্য যে মেয়েটা দায়ী সেটা বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? তো এটা সে যতই ভাবে ততই শি ইজ ট্রিটেড ব্যাডলি ফর দ্য ফল্ট অফ ইভ। যদিও তার স্ত্রী কোনো ভুল করেনি, ডো হিজ ওয়াইফ হ্যাজ ডান নাথিং রং, শি ইজ ট্রিটেড ব্যাডলি ফর দ্য ফল্ট অফ ইভ। তো এই কবিতার কবির স্ত্রী যদিও হচ্ছে সেরকম কোনো ভুল করেনি, নর্মাল ছিল, কিন্তু তারপরেও তাকে ব্যাডলি ট্রিট করতেন কবি, কারণ হচ্ছে ইভ যে ভুলটা করেছিল সেই ভুলের কারণে। তো এটাই ছিল ছোট্ট একটা কবিতা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। শেষ করছি এখানেই।